সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চ্যানেল এক্সক্লুসিভ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাজিয়া স্নিগ্ধা। ডিসেম্বর মাস বিজয়ের মাস। 1971 সালের এই মাসেই স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম এবং বিজয় আনন্দ উদযাপন করেছিলাম স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক একটি রাষ্ট্র, বিশ্বের বুকে বাংলাদেশ নামে একটি নতুন জাতীয় রাষ্ট্র। অনুষ্ঠানের শুরুতেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সব শহীদদের, অকুতোভয় সৈনিকদের, যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের বিজয়ের জন্য, বাংলাদেশের জন্য। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। বিজয়ের মাসে আমাদের বিজয় নিয়ে বিশেষ আয়োজন বিজয় ফুলের, আর এই বিজয় ফুল নিয়ে আলোচনায় আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন চারজন বিশেষ অতিথি, যারা কথা বলবেন বিজয় ফুল নিয়ে। দর্শক, আপনারাও আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিজয় ফুল সম্বন্ধে, তাহলে আপনারা সরাসরি আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারেন। সেজন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, আপনারা অনুষ্ঠানে ফোন করে আমাদের অতিথিদের কাছে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তবে তা হতে হবে খুবই সংক্ষেপে। আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি, কিন্তু তার আগে আসুন না পরিচয় করিয়ে দিই আমাদের আমাদের অনুষ্ঠানের আজকের বিশেষ অতিথিদের সাথে। আমার সর্বডানে রয়েছেন জুয়েল রাজ, যিনি কবি, সাংবাদিক এবং বিজয় ফুলের উজ্জীবক হিসেবে পরিচিত। এরপরে রয়েছেন কবি সাহিত্যিক শামীম আজাদ, উনি উদ্যোক্তা এবং বিজয় ফুলের প্রতিষ্ঠাতাও বলা যেতে পারে, বলা যেতে পারে না, উনি বিজয় ফুলের প্রতিষ্ঠাতাই। বিজয় মাসে শুভেচ্ছা চ্যানেলের সমস্ত দর্শককে। ধন্যবাদ। আমার বামে রয়েছেন মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন, উনিও একদম প্রথম থেকে বিজয় ফুলের সাথে রয়েছেন। এবং এরপরে যিনি রয়েছেন, উনি আমাদের অত্যন্ত পরিচিত মুজাহিদ চৌধুরী, উনি কর্মী এবং উপদেষ্টা বিজয় ফুলের। আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শকবৃন্দ। আমার প্রথমে প্রশ্ন থাকবে শামীম আপার কাছে। শামীম আপা, বিজয় ফুল আসলে কি? আমার নাম মনে হলো যে সাধারণত এইভাবে প্রশ্ন করলে মনে হয় ভাই কি অপরাধ করেছি, মনে হয় না যে প্রথমে আপনাকে প্রশ্ন করি। প্রশ্ন তো আসলে কিছু না, ব্যাপার হচ্ছে আজকে আমরা শহীদদের কথা স্মরণ করবো। এই যে ফুলটা পরে আছি, জি, আমাদের সঙ্গেই আছেন একজন মুক্তিযোদ্ধা, কিন্তু যারা নাই এটা হচ্ছে আমাদের তাদের স্মারক। এত ছোট্ট একটা জিনিস বুকের মধ্যে ধারণ করে আছি, সেই হিরোদের স্মৃতি দেখলেই মনে হয়। তাহলে কি এটি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য? তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, দেশকে মনে করার জন্য, তারপরে হলো দেশের সঙ্গে যোগাযোগ সংস্থাপন করার জন্য, কত কিছু করা যে যায় আর পরে বলি। এটা শুরুটা কিভাবে হয়েছিল বিজয় ফুলের? শুরুটা তো আসলে যেমন পৃথিবীতে কোনো সৃষ্টিশীল কোনো কর্মকাণ্ডই আসলে মৌলিক না, কোনো কিছু দ্বারা কেউ না কেউ উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তাই না? যে তোমাদের সেদিন নাটক দেখলাম, এই নাটকটাও তো দেখো, এই নাটকটা একজন লিখতে গিয়ে আরেকটা নাটক দেখে, মানে পৃথিবীর ধারাবাহিকতা এইভাবেই চলে এসছে। আমরা তো এদেশে থাকি এবং আমি যখন এদেশে এলাম কাজ করতে, দেখি কি একদিন একদম শীতার্ত সময়ে একজন পপি বিক্রি করছেন হুইল চেয়ারে, একজন মানে একজন ভেটেরান আর কি। আমি তো দেখে তারপর তার সঙ্গে কথা বললাম গল্প করতে করতে, সেটা অনেক আগের কথা, হয়তো 94 সালের কথা। গল্প করে করে আর আমার তখন না সমস্ত কাহিনী যখন শুনলাম যে তারা পপির জন্য কিভাবে কাজ করছেন, তাদের তাদের সেই হিরোদের বা তাদের সন্তানদের কিভাবে লুক আফটার করছেন, আমার তো মনে হলো আহারে, আমি আসলে রাজেন্দ্রপুর যখন গেছি তখন দেখি কি একজন বেহালা বাজাচ্ছেন, একজন মানে ওটা বলতে গেলে বাসকার আর কি। তারপর যখন তার বেহালা শুনে তার কাছে গেলাম, তখন দেখি কি গল্প করতে গিয়ে বলেন কি আপা আমি একজন মুক্তিযোদ্ধা, আমার তখন অনেক কষ্ট লাগলো। তারপর দেখি কি ওনার ওনার নথিপত্র গুলো তার সঙ্গেই আছে, তো এরকম এই কথাটা আমার খুব মনে হলো। তো আপনি যে বলছিলেন যে পপি ফুল যখন বিক্রি করছিল তখন দেখেই আপনার আসলে বিজয় ফুলের, বিজয় ফুলের কথা তো তখন আসেনি আসলে, ধারণাটা ভাই এখন আর আমার না, শুধু এটা হয়েছে ধীরে 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 এই বিজয় ফুল এই এই শেপে এসছে। কিন্তু
আমার মনে হচ্ছিল আমি লিখেছি তখন পলাশ হতে পারে, কৃষ্ণচূড়া হতে পারে, শাপলা হতে হতে পারে, পারে আমাদের জাতীয় ফুল। আমাদের দেশের একটা ফুল দিয়ে যদি আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে পারতাম, আবার যদি এই দিয়ে পয়সা মানে কিছু অর্থ যদি আমরা সংগ্রহ করে তাদেরকে দিতে পারতাম, তাদের সন্তানদের পাঠাতে পারতাম, এমনকি আমার লেখা এমনও ছিল যে হয়তো একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তার বাবার কবরটা জীবনে যেতে পারেনি, কারণ এমন জায়গায় তার তাকে কবর দেওয়া হয়েছে, নদীর নিচে হয়তো কখনো ডুবে যায়, কখনো ভেসে যায়, আহারে এতটুকু অর্থ হয়তো তার নেই, মায়ের হাত ধরে গিয়ে সে একটু বাবার কবরটা দেখতে পারে, মানে অনেকগুলো ধারণা আপনার মধ্যে, সে হয়তো 50 বছর পরে হবে, কিন্তু এখন আমরা যে পর্যায়ে আছি শুরু এবং আমরা ভালো একটা অবস্থানে আছি, কারণ এই যে একটা ফুল ফুটলো, বিলেতে ফুটলো, তোমরা ফোটালে, তোমাদের প্রজন্ম কাজ করলে, এটা এখন সমস্ত বিশ্বে ফুটে গেছে। আমরা এটি দেখেছি যে বর্তমানে ইউরোপে এবং বাংলাদেশেও এই বিজয় ফুল নিয়ে অনেক কাজ হচ্ছে। আমি এখন একটু আমাদের লোকমান ভাইয়ের কাছে যাব, মুক্তিযোদ্ধা লোকমান ভাইয়ের কাছে। আপনি তো একদম শুরু থেকে এর সাথে ছিলেন, তো এই যে বিজয় ফুল, শামীম আপা একটু আগে বলছিলেন যে বিজয় ফুল কিভাবে কোন জায়গা থেকে উনি আসলে এটা ওনার মধ্যে নাড়া দিল যে এরকম একটা কিছু করা দরকার মুক্তিযোদ্ধাদের। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো যে জানতে চাইবো আসলে যে এই লাল আর সবুজ এই এই কালারের সমন্বয়টা কিভাবে হলো? সবুজ তো আমাদের জাতীয় কালার, সেটা বুঝেন, আমাদের পতাকাটাও লাল আর সবুজ, এটা হতে পারে। আমাদের লাল সবুজ কেন হলো? লাল হলো ওদের রক্তে রাঙানো আমাদের ইতিহাস, এবং মুক্তিযুদ্ধের যে রক্ত ক্ষয় হয়েছে সেটা লাল, আমাদের সবুজ বাংলাদেশ, সেই জন্য সবুজ সেটা হয়েছে। সেইটা মনে করেন যে এটাই স্বাভাবিক। লাল সবুজটা কি পতাকা থেকে এসেছে নাকি আপনারা লাল সবুজ সূর্য এবং পতাকা যেভাবে এসেছে এটাও এরকম আসছে, পতাকা যে রক্তের বিনিময়ে আমরা রক্ত সূর্য নিয়ে আসছি, লাল সূর্য নিয়ে আসছি, এবং এটা আমাদের যে বাংলাদেশের এনিথিং বাংলাদেশের সাথে সম্পৃক্ত কালারই হলো লাল এবং সবুজ, সুতরাং এটা স্বাভাবিকভাবে এটাই আসবে, এতে কোনো এটাই স্বাভাবিক যে এটাই আসবে, লাল সবুজ আসবে। আচ্ছা, মুজাহিদ ভাইয়ের কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাই, আবার প্রশ্ন বলছি, আসলে জানতে চাইছি আপনার কাছে যে আপনি কিভাবে এর সাথে সম্পৃক্ত হলেন, এই বিজয় ফুল, বিজয় ফুলের যেই আইডিয়াটা আসলো প্রথমে সেটার সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন এবং কেন? হ্যাঁ, প্রথমে চ্যানেল আই কে ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর আয়োজনের জন্য, বিজয়ের মাস। এই আইডিয়াটা কীভাবে এলো? আইডিয়া কিন্তু জানেন যে আমরা প্রভাসে শামীম আপা যেটা উনি সাহিত্য এবং কবিতা এবং স্কুলের বাচ্চাদের সাথে শিক্ষকতা করতেন, তো শিক্ষকতার প্রথম যে ধাপটা হলো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া সেটা হলো শেপ এবং কালার। তো সামপা ওইটার মুক্তিযুদ্ধ উনি দেখেছেন, উনিও মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করে ওনার প্রথম 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 জীবন কেটেছে, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু উনি ক্ষান্ত হন নাই। আপনি কিভাবে এর সাথে সম্পৃক্ত হলেন? তো সম্পৃক্ত এইভাবে হলাম যে সামপা যখন কবিতা লিখতেন, সাহিত্য লিখতেন, তো কবিতা সাহিত্য ওনার অনেক আমি পড়েছি, তো উনি যখন এটা নিয়ে চিন্তা করলেন তখন দেখা যায় যে আমাদের মনের সাথে মিলে যাচ্ছে যে এই ধারণাটা আমরা বাইরে থেকে বাংলাদেশকে আমরা খুব বেশি মিস করি, এবং কীভাবে আমাদের ফেলে আসা বাংলাদেশের যে ইতিহাস, ফেলে আসা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, যে চেতনা, যে ভাষা, যে সাহিত্য, এটাকে বহির্বিশ্বে আমরা কীভাবে করতে পারি। তো সামিমার সাথে আমাদের অনেক দেখা হয়েছে, কথা হয়েছে, তো প্রথমত তো অনেকেই অনেক কিছু করতেছে, এর মধ্যে ওনার এই যে আইডিয়াটা আমাদের কাছে এত বেশি গ্রহণযোগ্যতা পেল যে আমরা সরাসরি এদেশের প্রজন্মের কাছে আমরা যেতে পারি সেই এবং খেলা নিয়ে। শেপটা হলো, আপনি জেনে থাকবেন যে ওই বিজয় ফুলের শেপটা হলো পাঁচটি পাপড়ি, আর যে বৃত্তটা হলো লাল। তো পাপড়িটা সিগনিফাই মানে ওইটার প্রধানত জীবনের ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো পাঁচটা ফান্ডামেন্টাল রাইটস, ওইটাকে রিফ্লেক্ট করে, এবং খালারগুলা বাংলাদেশ সবুজের দেশ, বাংলাদেশ রক্তের বিনিময়ে দেশ অর্জন করেছে, এই সবুজ রক্ত ওইটাকেই প্রধানত প্রাধান্য দিয়ে। এই বিজয় ফুলের যখন এই জিনিসটা শামীম আপা নিয়ে আসলেন তখন এটা আপনাকে, হ্যাঁ তখন আপনি উদ্বুদ্ধ হলেন যে এরকম কিছু করা যায় নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জি জি, আমি আরেকটা জিনিস অ্যাড করি, যদি সাহিত্যিক এবং কবিরা
প্রথমই স্বপ্ন দেখে, মানে এই স্বপ্নগুলো যখন ওরা প্রকাশ করে তখন আমরা ওইটাকে সাপোর্ট করি এবং ওইটার ধারণা দেন ধারণটা নিয়ে আসি। পপি ফুলের কথা সময়টা বলেছেন, পপি ফুলটাও কিন্তু ওই রকমই একটা অ্যাঙ্গেল থেকে এসেছে, যেটা একজন কবি লিখেছিলেন একটা কবিতা, এবং সেই কবিতাটার মধ্যে ওই যে এই পপি ফ্লাওয়ার পপি ফুল এবং কবিতার একটা লাইন ছিল যে উনি ক্যানাডিয়ান মুক্তিযোদ্ধা, কিন্তু উনি ডাক্তার ছিলেন, তো উনি লিখছেন কবিতাটা যে এই ফুল ফুটবে প্রত্যেক বছর, কিন্তু এই ফুলটা ফুটেছে কবরের উপরে, শহীদ যারা হয়েছে কবরের উপরে, তোমরা ফুল ফুটবে প্রত্যেক বছর, কিন্তু তোমরা যদি ভুলে যাও আমাদেরকে তাহলে ফুলের সাথে তোমরা বেইমানি করবে। চমৎকার বলেছেন। আমি জুয়েল ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন আমাদের সরি জুয়েল, কারণ জুয়েলকে পেয়ে আমার মনে হয় জুয়েল কেন যুক্ত হয়েছে, কিভাবে সে উজ্জীবক হলো, সাংবাদিকতার দিক থেকে জানতে পারি, এবং সেও এই নিয়ে লেখালেখি করে, এবং সে একজন সক্রিয় কর্মী আমাদের এখনকার সূত্রপাত হলো আমার দিকে এখানে আসলে খুব ভালো, আপনার দিকেই ক্যামেরা আছে আপা। ব্যাপার হচ্ছে কি যে আসলে যখন দেখেছি যে আমার এখানে তো আরেকটা হওয়ার কথা, কোথায় গেল আমি তো মূলত একজন শিক্ষক, যখন দেখেছি ছেলে মেয়েদেরকে দেশ চেনাতে গেলে তাদের সঙ্গে যেভাবে কাজ করতে হবে অত্যন্ত সহজ একটা মাধ্যম নিতে হবে, যে এক শব্দে অনেক কথা বলে, তো এক শব্দে অনেক কথা কি করে বলবে, এবং আমরা আমরা পরীক্ষা করেছি, আমি মানে ছেলে মেয়েদের সঙ্গে কাজ করেছি, যে পাঁচ বছরের একটা বাচ্চা কিন্তু একটা গোল বানাতে পারে, একটা সার্কেল করতে পারে। আচ্ছা, তো সার্কেল যখন করে তখন দেখা যায় যে সার্কেলকে যদি কাটে এরকম, আপনারা মনে করুন যে এটা সবুজ, আসলে সবুজটা গেল কোথায় এই মুহূর্তে জানি না, তো এটা যদি সবুজ হয় তখন দেখা যায় যে পাঁচটা এরকম করে যদি ওরা খেলতে থাকে তারপরে কোনো এক ক্রমে কিন্তু ফুলটা হয়ে যায়, এটা দেখা যায় খুব সহজে একটা ফুল করে ফেলতে পারে। আর যখন আমরা এডুকেশনাল কারিকুলাম করতে গেলাম, পাঁচ কেন, অনেকে আমাদেরকে বললেন যে মনে আছে লোকমান ভাই অনেকে বলছিলেন সাত বীর শ্রেষ্ঠ নয় কেন, তারপরে ওই যে সাভারের সেই আমাদের স্মৃতিসৌধ নয় কেন, তো আসলে কনক্রিট কোনো জিনিসে যেতে চাই না, আমরা মনে করছি যে অ্যাবস্ট্রাক্ট জিনিস হলে এগুলি অনেক বেশি কথা বলে, তো অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এবং সবুজ মনে করলে একটা স্বাস্থ্য, তারপরে আবার পদ্মা মেঘনা সুরমা যমুনা কর্ণফুলী বলুন বা যাই বলুন, এই দেখুন এখানে পাঁচটি। আবার যদি মনে করেন আপনারা যে আমাদের দেশে হিন্দু যে জন্য আমরা যুদ্ধ করেছি সেটা হচ্ছে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব পাঁচ পাঁচ জাত পাতের মানুষ রে ভাই, আর এটা হলো বাঙালির জন্য একটা জায়গা হয়েছে, বাঙালি পঞ্চ ব্যঞ্জন খায় এবং সব মিলে বাঙালিত্ব তুলে ধরা। আর এই যে সবুজের মধ্যে শহীদের রক্ত এবং যে লাল সূর্য উঠেছিল 16ই ডিসেম্বর, একটা বিজয়ের ফুল ফুটেছিল স্নিগ্ধা, এবং যার জন্য এই বিমূর্ত এই ফুলটি হলো বিজয় ফুল। পপি দিয়ে অনেক কিছু হয়, পপির অনেক রকমের উপযোগিতা আছে, কিন্তু আমাদের এই ফুল এত বিমূর্ত, এত দেশের কথা বলে, ইট ইজ সাচ এ স্মল থিং, ভেরি ভেরি নন পলিটিক্যাল, বাট সো মাচ অফ বাংলাদেশ। জুয়েল, আমি তোমার কথা কেড়ে নিয়ে নিলাম। না, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে এডুকেশনাল যে জি কারিকুলামের কথা বললেন, এটা মানে কাদের জন্য, আপনি বা যে শিশুদের কথা বললেন যে ভবিষ্যৎ প্রজন্ম এদের জন্য, এরা বিলেতে বড় হওয়া যারা, এটা আসলে আমরা দেখলাম যে শিক্ষা আমাদের বিজয় ফুলের মাধ্যমে এই এরা আসলে ভবিষ্যৎ প্রজন্ম এরা কি অর্জন করতে পারবে আপনার মনে হয় এই কর্মসূচির মাধ্যমে? কর্মসূচির চাইতে সবচেয়ে বড় হচ্ছে যে এদেশে যারা বেড়ে উঠছে সন্তানরা, তারা যদি নিজেদের আইডেন্টিটি নিয়ে
confident feel na kore, they won't be a very very confident British citizen either. So nijeder gorar kotha ta hocche ki Poppy jokhon dekhe tokhon bujhe je eta it is their heroes and Bijoyful is our heroes and my country has got the same legacy as them. So ora ekta comparable ekta position and amra emon ekta bhalo shomoy shuru kori November ta jay Poppy, December ta jay Bijoyful er tokhon dekha geche je ekta একটা নাটকীয় একটা সুযোগ পেয়ে গেলাম, তাই না মুজাহিদ? মনে আছে স্কুলগুলো থেকে কেবলই বলতে থাকলো আপনার, আর আমাদের তো একটা প্যাকেজ আছে, প্যাকেজ হচ্ছে একটা, প্যাকেজের মধ্যে বলতে গেলে মুক্তিযোদ্ধারা আছেন, এই যে আমাদের মুক্তি একজন মুক্তিযোদ্ধা যাবেন, একজন টিউটর যাবে, একজন উদ্দীপক যাবে, গিয়ে তখন স্কুলে শিক্ষকের সঙ্গে কাজ করবে এবং এটা কিন্তু আঠা লাগিয়ে এই ফুল হতে পারে। আর তিনটা লেভেলে কাজ হয় আমাদের, একটি হচ্ছে শুধুমাত্র এই বিজয়ফুল বুকে ধারণ করলেই হয়ে যায়, ইট ইজ ইনাফ ফর ওয়ান টিল 16th of December, ইউ ক্যান ডু ইট এন্ড ইউ হ্যাভ টু ওয়ার ইট এভরি ডে, লাইক আমার মনে হয় অনেকটা উপাসনার মতো, দেশকে যদি আমরা ওই জায়গায় নিয়ে আসি তাহলে হচ্ছে প্রার্থনার মতো, আমার দেশ 1 থেকে 16 তারিখ পর্যন্ত আমি মনে স্মরণ করাবো যে আমাদের আমাদের স্বাধীনতার দিনটি আসছে কত কিছুর বিনিময়ে। এটা হলো এক নম্বর কার্যক্রম। দু নম্বর কার্যক্রম হচ্ছে এই যে পাঁচ পাপড়ি এবং ছয় পাপড়ি, ছয় গোলক এবং প্রত্যেকটি শেপ কিন্তু সব দিক থেকে সমান হতে হবে এবং দেখা যায় যে পরম উপরে উপরে ফেলে দিলে তখন যখন মধ্যে দেয়া যায় বাকিটুকু ঢেকে যায় বলেই ওই অবস্থা, কাজে এগুলি সব কিন্তু মাপযোগ করে রাখা এবং দেখা যাচ্ছে যে শেপের কথা মুজাহিদ বললেন, এটার কি নির্দিষ্ট একটি আকার আছে এবং সব দিক দিয়ে সমান হতে হবে, ভেদ এবং দৈর্ঘ্য প্রস্থ সমস্ত কিছু সমান হতে হবে। আচ্ছা, আমাদের হয়তো একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে কিন্তু তার আগে আমি আরেকবার সামিয়াপা আমি আবার কাছে আবার আপনার কাছে ফিরে আসব এই আকারের ব্যাপারটি নিয়ে এবং যে তিনটা ধাপের কথা বললেন সেই ধাপগুলো নিয়ে আমি আরেকবার আবার আপনার কাছে আসব। জুয়েল ভাই, আপনার কাছে আমার আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইছি যে আমরা সবসময় জানি যে কোনো জাতি যদি কোনো বিপ্লবে যেতে চায়, কোনো পরিবর্তন আনতে চায়, বড় কোনো পরিবর্তন আনতে চায়, তাহলে সাংস্কৃতিক কর্মীরা সবচেয়ে বড় একটি অবদান রাখে এবং তাদের ভূমিকাটা অনেক বেশি কাজ করে। তো আপনি তো একজন সাংস্কৃতিক কর্মী, তো সেই প্রসপেক্ট থেকে আপনার কি মনে হয় যে বিজয়ফুল যেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নিয়ে সামনে এগোচ্ছে যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা কিংবা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে দেশপ্রেম বোধ জাগ্রত করা, তো সেই ব্যাপারে কতটুকু সাংস্কৃতিক কর্মীরা সফল হতে পারে? প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি চ্যানেল আইকে এই অনুষ্ঠানের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে আমি খুব গর্ববোধ করতেছি এখানে বসে, কারণ আমার সৌভাগ্য হচ্ছে আজকের মুক্তিযোদ্ধার সাথে আমি অনুষ্ঠানে বসার, এটা আমার জন্য পরম পাওয়া। আর বিজয়ফুলকে আমি মনে করি এটা টোটাল একটা ধারণা, সিম্বলিক ধারণা। আমরা যারা 80 দশক 75 পরবর্তী প্রজন্ম, আমরা কিন্তু যারা বড় হয়েছি বা যে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা আমাদের জানা খুব সংক্ষিপ্ত আড়াই লাইনের ইতিহাস, আমি বলি সেটা মানে আড়াই লাইনে আমাদেরকে শেখানো হতো মুক্তিযুদ্ধের ইতিহাস। হ্যাঁ, 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে হানাদার বাহিনী আক্রমণ করে, হ্যাঁ, তারপরে যুদ্ধ হয়, দেশ স্বাধীন হয়ে যায়, সিম্পল। এর পিছনে যে ইতিহাসটা, সে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী ইতিহাস, সেটা কিন্তু আমরা জানতাম না বা সেটা জানার আমাদের সুযোগ ছিল না। সেটা হোক রাজনৈতিক কারণ বা আমাদের প্রজন্মের ব্যর্থতা হোক, সব কিছু মিলে আমাদের সেই ধারণাটা ছিল না যে আমাদের কী মানে হারাতে হয়েছে, কতটুকু রক্ত দিতে হয়েছে, টোটাল ইতিহাস কিন্তু আমাদের কাছে ছিল না, খুব সংক্ষিপ্ত একটা ইতিহাস ছিল। এটা ছিল না যে বলছেন না যে জানতে পারেননি, ছিল না কারণটা কি ছিল না? সেরকম বললাম যে সেটা রাজনৈতিক পরিস্থিতির কারণে, 75 পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক আবহাওয়া সেটা আমরা সবাই জানি। রাজনৈতিক পরিস্থিতি এই শিক্ষাটা কি মানে এখন যেভাবে আপনারা বিজয়ফুলে করতে চাচ্ছেন যে কর্মশালার মাধ্যমে স্কুলগুলোতে, সেই আপনার কি মনে হয় যে এই আপনারা রাজনৈতিক 9 মাসের যে ইতিহাস, রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, সেটা কি স্কুল থেকে এরকম করে করা উচিত ছিল? তাহলে আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। একটা শিশু যখন বড় হয় সেটা তার ইতিহাসটা জেনে বড় হবে, যেটা আপা বলেন যে আইডেন্টি ক্রাইসিস, আমাদের সেটা থাকতো না। যে আইডেন্টি ক্রাইসিস আমরা এখানে মানে এখানে ভুগতেছি, বাংলাদেশে ভুগতেছি, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে আমাদেরকে বিতর্ক করতে হয় কেন, সেটা তো করার কথা ছিল না আমাদের। মুক্তিযুদ্ধ তো আমাদের সবার, হ্যাঁ সবার, এখানে আজকে একটা বিশাল অংশ তারা বিশ্বাস করে এটা একটা ভারত বা পাকিস্তানের যুদ্ধ ছিল, সেখানে জাস্ট আমরা কোনোভাবে তো জড়িয়ে পড়েছি, আমার প্রতিবেশী জেগেছে তার কাছ থেকে জানতে পারতাম,
এই হচ্ছে রিয়েল ইতিহাস। এমন হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আমার স্কুলে বাজাতে পারেনি কোনো প্রোগ্রামে, সেটাও সাক্ষী আমি আমার এই বয়সে। হ্যাঁ, 7ই মার্চের ভাষণ দেওয়া 16ই ডিসেম্বর বা 26শে মার্চে সেটা মাইকে বাজাচ্ছি, কেউ এসে বন্ধ করে দিচ্ছে জিনিসটা। আমরা আসলে জেল ভাই আমাদের এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিজ্ঞাপন বিরতির পরে আমি আবার ফিরে আসব। দর্শক বৃন্দ, আমাদের চ্যানেল আই এক্সক্লুসিভ থেকে একটি ছোট বিজ্ঞাপন বিরতিতে এখন যেতে হচ্ছে, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে আসব চ্যানেল আই এক্সক্লুসিভে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল আই এর সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এক্সক্লুসিভে। আজকে আমরা বিজয়ের মাসে আলোচনা করছি বিজয় ফুল নিয়ে, এবং প্রথম আমাদের বিরতিতে যাওয়ার আগে আমাদের চারজন অতিথি ছিলেন এবং এখনও আমাদের সাথে আরও চারজন অতিথি রয়েছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন কবি সাহিত্যিক শামীম আজাদ আপা, উনি প্রথম ভাগেও ছিলেন। এরপরে রয়েছেন সালেহা চৌধুরী আপা। আমার বামে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড বিমান বাংলাদেশের। এবং এরপরে রয়েছেন মনির আহমেদ, স্বত্বাধিকারী জেএনজি এয়ার কার্গো। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আই এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমি বিরতিতে যাওয়ার আগে যেই জুয়েল ভাইয়ের সাথে কথা বলছিলাম এই যেই ব্যাপারগুলো নিয়ে, যে সাংস্কৃতিক কর্মীরা কী ধরনের অবদান রাখতে পারে এ ধরনের বিপ্লবে, তো আমি ছোট্ট করে আপনার কাছ থেকে একটু জানতে চাইব প্রথমে, মানে সাংস্কৃতিক কর্মীরা কী অবদান রাখতে পারে এই কথাটি মনে করলেই সঙ্গে সঙ্গে মনে করতে হবে যে আমাদের 71-এর আন্দোলনে সাংস্কৃতিক কর্মীরা কীভাবে একটা ব্যাপক ভূমিকা রেখেছিল। মানে সংস্কৃতির সঙ্গে কারো কিন্তু বিরতি নেই, কারণ সংস্কৃতি একটা ভোজের মতো, যে এর স্বাদ এত বেশি সে যে কোনো পার্সপেক্টিভ থেকে তাকালেই ওটা সুস্বাদু মনে হয়। এবং এই সংস্কৃতির মাধ্যমেই যখন কোনো একটা চিন্তাকে তুলে ধরা যায়, হুইচ ইজ ভেরি আর্টিস্টিক, হুইচ ইজ ভেরি ইন্টারেক্টিভ, হুইচ হ্যাজ গট সো মাচ মিনিং অ্যান্ড হ্যাজ গট সো মাচ ইনফরমেশন ইন ইট অ্যান্ড এ ভেরি কুইক, অ্যান্ড দিস ইজ বিজয়ফুল। চমৎকার। আমি এখন একজন প্রথমে আমাদের সফল ব্যবসায়ী মনির আহমেদ ভাইয়ের কাছে যাব। আপনি তো একজন সফল ব্যবসায়ী, আপনি বিজয় ফুলের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? ধন্যবাদ। আসলে বিজয় ফুলের সাথে, বিজয় তো আমাদের একটা আত্মার খোরাক, বিজয় সবাই আমরা ভালোবাসি, এবং এত কষ্টের বিনিময়ে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করেছেন আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, তাদেরকে অবশ্যই আমাদের সকলের মনে রাখা উচিত। এবং এই চিন্তা চেতনাকে সামনে রেখে আমরা আগামী পথ চলা দরকার মনে করি। বিজয় ফুলের সাথে আপনি কবে থেকে সম্পৃক্ত হলেন? আপা যখন আমাকে ডেকেছেন 2009 থেকে, হ্যাঁ 2009 থেকে আপা প্রথম থেকেই আমাকে বলেছেন, এবং আমি সবাকে চেষ্টাকে, এবং বিজয়ফুল তো আমাদের এটা এটা আমাদের স্বাধীনতার আত্মার একটা দেশের একটা ইয়ের প্রতীক, এর জন্য আমি খুব সহজেই আপার সাথে মিশে গেছি। আমি চেষ্টা করেছি। আপনি এটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান, কিভাবে এটাকে আরো সাহায্য করতে চান, যে এই বিজয়টা যে আমাদের কষ্টের বিনিময়ে এসেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা এটাকে একটা জানান দেওয়ার প্রয়োজন। এবং এর মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তারা এটা থেকে এই ইয়েটা শিক্ষাটা নিতে পারে যে এই ফুলটা কী, এবং কেন কেন এই ফুলের জন্ম, এবং কেন আমরা এই ফুলটি সবসময় ব্যবহার করি, আমরা সামনে রাখি, এটা একটা তাৎপর্য আছে। তখন আস্তে আস্তে আমার মনে হয় একদিন সবাই জানবে যে এটা আমাদের একটা বিজয়ের ফুল। তো আমি মনে করি এটা যারা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আপাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি
সাপোর্ট করে যাচ্ছে এবং ভবিষ্যতে আমি যতদিন থাকব আমার কোম্পানি থাকবে, হয়তো আমি থাকব না, আমার কোম্পানি হয়তো থাকব না, কিন্তু এইটা চিরজীবন বেঁচে থাকবে এবং এটা কন্টিনিউ হবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি। আমি কবি সাহিত্যিক, আমার তো মনে হয় মানে কার্গো ব্যবসা এইরকম করে মানে কবিতার মতো কথা বললে তো খুব ভালো ব্যবসা হবে। থ্যাংক ইউ আপা, আমাকে সংযুক্ত করেছেন এর মধ্য দিয়ে। আমি আসলে আমি খুবই আমার ভালো লাগে যে দেশের এই বিজয়ের যে একটা কষ্টের বিনিময়ে যে বিজয়, এই বিজয়কে আমরা সবার সামনে তুলে ধরতে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমরা যারা কষ্টের বিনিময়ে আমাদেরকে এই বিজয় এনে দিয়েছে তাদেরকে স্মরণ করার যে একটা সহজ সুন্দর পদ্ধতি, এটাকে আমি সেলিউট করি এবং আমি বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এইটা যে এই দেশে নিয়ে এসেছেন এবং বহির্বিশ্বে যে এটা দ্রুতভাবে এখন ছড়িয়ে যাচ্ছে। আমাদের এখন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এর মাধ্যমে যে এটা খুব কুইক এটা ছড়িয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো এবং আমাদের গর্বের বিষয়। আমরা পজিটিভ দেখতে চাই না, নেগেটিভ আমরা দেখতে চাই না, আমরা শুধু পজিটিভ দেখতে চাই এবং বলতে চাই দেশের দিন দিন উন্নতির সাথে আমাদের বিজয়েরও স্মরণ করতে চাই আমরা সবসময়। তো কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যতদিন থাকবো আমি চেষ্টা করব, সাপোর্ট করব। খুবই ভালো, চমৎকার বলেছেন। আমি শফিকুল ইসলাম ভাইয়ের কাছে একই প্রশ্ন রাখতে চাই যে আপনি কিভাবে বিজয় ফুলের সাথে সম্পৃক্ত হলেন এবং এই বিজয় ফুলকে নিয়ে আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি? ভবিষ্যৎ আসসালামু আলাইকুম, চ্যানেলের দর্শকবৃন্দকে ধন্যবাদ। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, আসলে আমি নিজে একজন মুক্তিযুদ্ধের প্রজন্ম। এই বিজয়ের মাস দুটো কারণে আমার কাছে খুবই উল্লেখযোগ্য। একটা হচ্ছে যেহেতু এই মাসে আমাদের জাতির বিজয় এসেছে আর আমার জন্ম এই মাসে এবং সেটা মুক্তিযুদ্ধের বছরই, আমি 71-এর সন্তান, যার ফলে মুক্তিযুদ্ধ আসলে আমাদের আমার পরিবারের সাথে আমার রক্তের সাথে মিশে আছে। তো এখানে লন্ডনে আসার পর স্বামী বাপা আরেকটা পরিচয় আছে, উনি আমার শ্রদ্ধেয় শিক্ষিকা, আমি কলেজে থাকা অবস্থায় উনি আমার শ্রদ্ধেয় শিক্ষিকা ছিলেন। তো এখানে আসার পরে যখন নাকি আবার আপার শান্তিতে আসলাম, বিভিন্ন অনুষ্ঠানে আপার সাথে যোগাযোগ বাড়তে থাকলো, তখন আপা আমাকে প্রথম এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন এই বিজয় ফুল সম্পর্কে। তখন আমি দেখলাম যে এটা অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ, যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের অন্তরে ধারণ করা এবং যে লাখো শহীদের যে আত্মদান এবং মা বোনের যেই ত্যাগ তিতিক্ষা, এটা নিজে ধারণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এটা ছড়িয়ে দেওয়া, এটা আমাদেরই দায়িত্ব। বিশেষ করে এখানে ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি যারা এখানে জন্ম নিচ্ছে, যারা নাকি আমাদের মাটি এবং শেকড় থেকে দূরে অবস্থান করছে, যারা নাকি আমাদের সংস্কৃতির থেকে দূরে বিচরণ করছে, তাদেরকে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়া এবং মুক্তিযুদ্ধে যে বিরাট একটা ইতিহাস এবং বিরাট ত্যাগ তিতিক্ষার ইতিহাস, তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের ভিতরে এই মুক্তিযুদ্ধের চেতনাটা প্রথিত করা এবং তারা যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা ছড়িয়ে দেয়, এই উদ্যোগ নিয়েছেন আমাদের আপা এই বিজয় ফুলের মাধ্যমে। এই জন্য আমি মনে করেছি এটা আমার একটা পবিত্র দায়িত্বটার সাথে নিজেকে সংযুক্ত করা এবং যদি কখনো কোনোভাবে সম্ভব হয় এটার সাথে নিজেকে সংযুক্ত রাখা এবং এটা ছড়িয়ে দেওয়া। চমৎকার বলেছেন শফিক ভাই। আমি এখন আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো একটু পরে, আমি সালেহা আপার কাছে যাচ্ছি। সালেহা আপা, আপনি এই বিজয় ফুলের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? আমাকে এখানে নিয়ে আসার জন্য, আমি এখানে প্রায় 6-7 বছর হয়ে গেছে প্রথম যখন আরম্ভ করি। তো প্রথমে আমি বাচ্চাদের নিয়ে, এটা অনেক আমার খুব কাটাকাট, খুব তাড়াতাড়ি দ্রুত আমি কাটতে পারি, হচ্ছে আমাদের ফার্স্ট এড বিজয় করতে পারি, যে আমি নিজেই দেখি সাজাইয়ে নিজে কেটে, এত ভালো লাগে এই কাটতে কাটতে। তারপরে আমি অনেক কর্মসূচি নিয়ে করেছি বাচ্চাদের সাথে, কমিউনিটি সেন্টারে বাংলা স্কুলে যখন কাজ করতাম তখন বাচ্চাদের যে আগ্রহ উদ্দীপনা দেখেছি, আমি এত আগ্রহী হয়েছি। তখন আমি আবার সাথে একবার ইয়েতেও গেছিলাম, যে
শহরের বাইরে কোথায়, কেমব্রিজ না কোথায় দেখলাম যে এত উৎসাহ উদ্দীপনা বাচ্চাদের। তারপরে আমরা যেখানে তুমি নিয়ে বসো, তোমাকে যে মানুষ ঘিরে ধরে, তখন কিন্তু সে সুন্দর করে গল্পও বলে, মুক্তিযুদ্ধের গল্পও বলে। লাস্ট মান্থে গিয়ে আসলাম এর থেকে বার্মিংহামে। মানে বর্তমান যে কার্যক্রম গুলো রয়েছে আপনি এর সাথে খুব গভীরভাবে, তুমি মনে করতে পারো আমাদের নারী মন্ত্রণালয়ের মিনিস্টার। তারপরে ওইখানে গেলাম, মানে খুব দ্রুত কমিউনিটি রিলেশনশিপটা দেখছেন রুহুল আমিন এবং সাইদা চৌধুরী, এবং মুক্তিযোদ্ধা, এটা বলতে গেলে লোকমান ভাই ওদিকটা দেখেন যে আমরা সবসময় একজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে যাই। কারণ তুমি চিন্তা করে দেখো যে এদের যে মনোবেদনা, এদেরকে না বলতে দেওয়া হয়নি, এদের একটা ক্লোজার হয়নি। ওই বিজয়ফুলকে নিয়ে যখন মুক্তিযোদ্ধাকে যাই আর রিয়েল লাইফ হিরো দেখে আমাদের ছেলেমেয়েরা না, তখন ওদের মন থেকেও কিন্তু দুঃখ কষ্ট অনেক লাঘব হয়ে যায়। আর এই যে শফিকের কথা, শফিক তো আমার সরাসরি ছাত্র, তুমি চিন্তা করো ওই বিজয়ফুলে আমার ছাত্র এবং তাদের সন্তানদের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমরা তিন জেনারেশন এখানে কাজ করি, 71-এর প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং এই এদের প্রজন্ম, এরা হলো কর্মী বাহিনী এবং তারপরে ছোটদের কাছে আমরা যাচ্ছি। আমাদের সাথে একজন কলার রয়েছেন, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আমি আমি দর্শকদের কলটি নিয়ে কয়েকটি প্রশ্ন নেব, তারপরে আমরা আমাদের আলোচনায় ফিরে আসব। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ। আসলে শফিক ভাই এই কমিটি আসা পড়তে অনেক কাজ করেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। বিশেষ করে আপনার আমি একটি প্রশ্ন করবো, আপনি বিজয়ফুল প্রথম থেকে আমি আসি আপনার কাছে ছিলাম তারপর ইনশাল্লাহ, কিন্তু আমাদের নতুন প্রজন্মের এদেরকে কিন্তু বিজয়ফুল আমাদের শহীদ মিনারে এবার প্রোগ্রাম হতো, কিন্তু নতুন প্রজন্ম আমরা একত্রিত করতে পারছি না, এ ব্যাপারে যদি কিছু কাজ করেন। একত্রিত করতে পারছেন না, এই একত্রিত করতে পারছেন না বলতে কি বোঝাচ্ছেন আপনি? আমি বলতে পারছি যে আমরা আসলে আমাদের ইয়াং আসছে না, আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারছি না। জি ধন্যবাদ, আমি আপনার প্রশ্নটি আমরা পেয়ে গেছি, ধন্যবাদ আপনাকে। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমাদের সাথে আরেকজন কলার রয়েছে, হ্যালো আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষেপে আপনার প্রশ্নটি বলতে পারেন। হ্যালো দর্শক, আপনার টেলিভিশন স্ক্রিনের সাউন্ডটি একটু কমিয়ে দিন, তাহলে শুনতে পারবেন। আপনি একদম লাইভে রয়েছেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? দর্শক আপনার নামটি বলে সংক্ষেপে আপনার প্রশ্নটি করতে পারেন আমাদের অতিথিদের। আমি শারমিন আপার সাথে একটু কথা বলতে চাই। শারমিন আপা, জি শুনতে পাচ্ছেন? উনি বলছি, ভাই কে বলছো তুমি? আপা আসসালামু আলাইকুম, আমি কাশ্মীর না। আরে তসলিমা কেমন আছো? ভালো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু এবার তো এলে না রে ভাই, তোমার না এবার বিজয়ফুলে আমাদের সঙ্গে কাজ করার কথা ছিল? জি জি, আমি যে কাজ করি না সারাদিন, আমি এখন টেলিভিশন দেখতেছি, এই জন্য আপনি একটু বলুন না, 10 মিনিট আমি ঘরে আসছি। অনেক ধন্যবাদ, শোনো আসো আবার, কারণ তোমাকে ছাড়া চলবে কি করে? তুমি যা সুন্দর করে কাজ করো আমাদের ছেলে মেয়েদের সঙ্গে, আমাদের যখন বিজয়ফুল নিয়ে গল্প বলা আসর করি, যখন কাটা মানে টেবিল গুলো তুমি এত সুন্দর লাগাও, তুমি যে আমাদের একজন কর্মী এবং ফোন যে করেছো তসলিমা, অনেক খুশি হয়েছি। দুটো প্রশ্ন পেয়ে গেছি, দুটো প্রশ্ন না, একজন তো আপনার আসলে প্রশংসা করলো, আমরা সবাই মুগ্ধ আপনার আপনার সাজে, বলুন আর আপনার আপনাকে যেভাবে দেখাচ্ছে আমরা সবাই মুগ্ধ। মানে চ্যানেল আইতে বসে কেমন যেন মনে হচ্ছে যে নিজের ঘরের মধ্যে এসেছি। আসলে চ্যানেল আইতে যখন আসি তখন আমার মনে হয় না অন্য কোথাও গেছি, মনে হয় নিজের ভাইয়ের কাছে এসেছি, নিজের বন্ধুর কাছে এসেছি। এবং আজকের দর্শকদের কথা দেখো, দাবিগুলো কিভাবে এসছে,
যে নিজের সন্তানের কথা নিশ্চয়ই তিনি একজন, আমার মনে হয় একজন তরুণ বাবা। তো আমরা এটাই এটাই বললাম যে শহীদ মিনারে বাচ্চাদের যাওয়ার দরকার নাই, এই ঝড়ে হ্যাঁ ঝড়ে বৃষ্টিতে এই জিনিসগুলো অনেক আগে হয়ে আসছে না মনির? এই যে আমরা একটা সন্তানকে ধরে নিয়ে গান শুনতে চলে যাই, একটা দেশাত্মবোধক গান হয়, অর্ধেক তারা বুঝতে পারে কি পারে না, আমরা বাবা মারা বলি আরে খিলা আসুন বালা নিয়ে খাইছেন নি, এই হয়ে গেলো উদযাপন। এখন তাদেরকে এই কার্যক্রমটা যে যখন স্কুলে স্কুলে যখন হচ্ছে, ওরা দেখে একটু ছবি আঁকতে পারে, একটু রং ঢালতে পারে, এবং এগুলো সঙ্গে কাজ করতে করতে যখন গল্প শুনে ও আচ্ছা তাইলে এই লোকটা একদিন এক মুক্তিযোদ্ধাকে নিয়ে গেছে একটা স্কুলে, উনি হচ্ছেন লিমন চৌধুরী, তাকে দেখে বলে যে তোমার তো দেখে মনে হয় না তুমি এত বড় ফাইট করলে কি করে, তখন উনি বলে নিয়া আই ওয়াজ রিয়েলি ইয়াং দেন। তারপরে আবার বলে যে ডিড ইউ কিল এনিওয়ান, মানে এটাও ওদের মধ্যে একটা ইয়ে ব্যাপারটা। তো দেখা যাচ্ছে যে এই ফুলটা আমাদেরকে যে যে শ্রোতা দর্শক করেছিলেন, আপনাকে বলি যে আসলে রঙে রূপে মাধুর্যে এই ফুলটি আমাদের বিজয়ের কথা বলে। তো ছেলে মেয়েদেরকে তো ওইভাবে বলার দরকার নেই, প্রথমে রং নিয়ে বসুন, সবুজ রং নিয়ে বসুন, তারপরে বলুন যে কয়টি বৃত্ত আঁকো, আর বাবা জানো এই যে খাবার স্বাস্থ্য ফুড শেল্টার হাউজিং ট্রিটমেন্ট এগুলো আমাদেরকে দেয় নাই, তোমাকে যদি আমি তোমাকে তোমাকে অসুখ হলে ভালো না করি তোমার তো মন খারাপ হবে, আমাদের সঙ্গে যারা ছিল ওরা না আমাদেরকে সমস্ত কাজ করিয়ে এইগুলো আমাদেরকে দেয় নাই যার জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আবার বলবেন যে আমরা না আসলে কখনো চাইনি যে একটি ধর্মের দেশ হই, সেই জন্য দেখো এই যে পাঁচটি পাপড়ি আপনার বাচ্চাকে বলবেন, বলবেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই মিলেই বাংলাদেশ, ওইভাবেই কিন্তু আপনি বাচ্চার কাছে পৌঁছতে পারবেন। আপা আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের সামনের পরিকল্পনাগুলো কি, যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সামনের পরিকল্পনা আসলে এটা এটা কেউ আর আমরা ওভাবে করছি না, আমরা সবাই যখনই আসছে মানে পরিকল্পনা কারো কাছ থেকে আসছে ওটাকেই আমরা আলিঙ্গন করছি আলোচনা করে। আমার মনে হয় শফিক একটু বললে ভালো হয়, শফিকের একটা পরিকল্পনা আছে যেমন বিমান কিভাবে কি করতে পারে, মনির একটা আছে সালেহা কি করতে পারে, আমি শুনছি। অবশ্যই আমি যাব বাংলাদেশে, যে আপনারা আমি ওয়েবসাইটগুলো তো দেখছিলাম যে বাংলাদেশে বিভিন্ন অ্যাম্বাসেডর এই বিজয় ফুলের জন্য কাজ করছেন, সেই ব্যাপারেও আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম। 80টি স্কুলেও কাজ করেছেন আপনারা এই ধরনের? বাংলাদেশে আসলে বাংলাদেশ চ্যাপ্টার একটা আছে, যেরকম আছে ফ্রান্স ইটালি জার্মানি এরকম আটটা দেশ, কানাডায় আটটা দেশে এখন হচ্ছে। তো সেখানে প্রায় এই এই ফরম্যাটেই যাতে শিক্ষামূলকভাবে এগিয়ে নেওয়া যায়, শহীদ মিনারে তা শুরু হয়েছে, এবং বাংলাদেশে পুরো ডিবেট ক্লাস আছে না, ডিবেট গ্রুপ আছে পুরো বাংলাদেশ জুড়ে, তারা এখন প্রতিটি শাখায় করছে। আমাদের এখান থেকে চলে গেছে সায়মা আহমেদ আমাদের প্রতিনিধি হয়ে ওখানে, সে হচ্ছে বাংলাদেশ চ্যাপ্টারের কোঅর্ডিনেটর। তো এছাড়া যেটা যেটা আবার মনে করিয়ে দাও কি যেন অ্যাম্বাসেডর যেভাবে কাজ করছে, আচ্ছা বিজয়ফুল কিছু অ্যাম্বাসেডর আছেন, বিজয়ফুল অ্যাম্বাসেডর হচ্ছেন আমাদের বিবি রাসেল এবং বিশ্ববিখ্যাত মডেল বিজয়ফুল অ্যাম্বাসেডর, প্রচার প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। ওরা এটা মানে ওরা যে কোনো সময় পড়তে পারেন এবং এরা এই নিয়ে কথা বলেন। জয়ী মামুন আছেন, ক্রিকেটার রকিবুল আছেন, শাহাবুদ্দিন আছেন, এবার শুনলাম সৈয়দ মনজুরুল ইসলাম আসছেন। আপা আমি একটু শফিক ভাইয়ের কাছে যাব, আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের আপনার কাছে আমি শেষ প্রশ্ন যেটি করতে চাই, যে স্বামী আপা একটু আগে বলছিলেন যে বিমান থেকে আপনারা কি ধরনের কাজ করতে পারেন এটির জন্য, বিমান হচ্ছে কিংবা এখন কোনো কিছু করছেন কিনা? জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান, আমি মনে করি যে বিজয়ফুলের মাধ্যমে ওনারা যে বিজয়ফুলের যে পাবলিকেশনগুলো করে থাকেন বা বিজয়ফুলকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কর্মসূচিগুলো হাতে নেন, সেগুলো যদি পত্রিকা আকারে বা পাবলিকেশন আকারে প্রকাশিত হয় এটা আমরা বিমানের অনবোর্ড করতে পারি। আপনারা জানেন বিমান অনবোর্ডে আমরা অনেক পত্রিকা রাখি, যেহেতু বিমান একটা আন্তর্জাতিক বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছে, তাহলে অনবোর্ডে যদি বিজয়ফুলের কর্মসূচিগুলো রাখা যায় বা বিজয়ফুলের কার্যক্রমগুলো যদি রাখা যায় সেটা কিন্তু আমাদের বিমানের সম্মানিত যাত্রীগুলো এগুলো নোটিশ করতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের বিভিন্ন যে আমরা যে টিকিট বিক্রয় করি, আপনারা জানেন আমরা বিভিন্ন এজেন্টের
মাধ্যমে টিকিট বিক্রি করি, এজেন্টরা বিমানের পক্ষ হয়ে প্যাসেঞ্জারদের টিকিটগুলো দেয়। তো এজেন্টের কাছে যখন নাকি প্যাসেঞ্জাররা যায়, তখন টিকিটটা প্রিন্ট আউট করার পরে তারা একটা এনভেলপে ভরে বা একটা ইয়েতে করে টিকিটগুলো প্যাসেঞ্জারকে দেয়। সেখানে সেই এনভেলপের মধ্যে বিশেষ করে বিজয়ের মাসে যে এনভেলপগুলো যাবে সেখানে বিজয় ফুলের একটা লোগো যেতে পারে, বিজয় ফুলের ছোট একটা কর্মসূচি ওখানে যেতে পারে, এর মাধ্যমে কিন্তু আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি। তা আমার মনে হয় এই জিনিসগুলো স্বামী বাবা চিন্তা করতে পারেন। উনি যদি এগুলো চিন্তা ভাবনা করে কার্যক্রম করে, আমরা হয়তো আমাদের লেভেল থেকে যতটুকু সাহায্য করতে পারি ডেফিনেটলি আমরা এভাবে সাহায্য করব। ধন্যবাদ আপনাকে স্বামী বাবা, চমৎকার বলেছেন উনি যে কিভাবে এটা সহজ সহজ সহজিতা করা যায়। এরকম প্রতিদিনই নতুন নতুন ধারণা আসছে, যার জন্য ওই যে বারবার ওই কথাটাই বলতে চাই, এটা কিন্তু বিজয়ফুল আমার না, শফিকেরও না, তোমারও না, এটা আমাদের সবার। এবং আজকে যে জায়গায় গেছে এটা কিন্তু এককভাবে কারো প্রচেষ্টায় যায়নি, একক ধারণাও না, এটা মডিফাই হয়েছে। শিক্ষা ব্যবস্থা যেমন পাল্টে গেছে, আগে নতুন, হ্যাঁ একদম স্নিগ্ধা যেটা বলেছে, এটা হচ্ছে যে দেখা যাচ্ছে প্রযুক্তিগত ভাবে এখনকার সময়ের সঙ্গে তাল মিলে একটা ফুল আমরা পেয়েছি, যার জন্য এটা এত। আমার বব মালির একটা গান শুনছিলাম আজকে সকালে। আমরা আজকে বব মালি না আপু, আপনার কবিতা শুনবো আমরা। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ করতে হচ্ছে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করি বিদায় নেওয়ার আগে আমি প্রথমে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে আমরা স্বামী বাপ্পার কবিতা শুনতে শুনতে বাড়ি যাবো আজকে। আমি কবিতা বইটা আনি, আচ্ছা কথা বলতে বলতে না এখন আসলে আপু ওকে। দর্শকবৃন্দ, আমরা শেষে চলে এসেছি, আমরা আবার ফিরে আসবো আরো কোনো এক্সক্লুসিভ বিষয় নিয়ে আপনাদের কাছে। আমরা আশা করি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি বিজয় ফুল নিয়ে, সেই বিজয় ফুলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যেন তারা সফলতা অর্জন করতে পারেন, দেশপ্রেম বোধ, দেশাত্মবোধ জাগ্রত করতে পারেন, দেশপ্রেম বোধ জাগ্রত করতে পারেন। সেই সাথে যারা এই এর উপরে কাজ করছেন, এই অ্যাম্বাসেডারের কথা আমরা যে বলছিলাম, তারা দেশে বিদেশে আরও ছড়িয়ে পড়ুক, তাদের সফলতা কামনা করছি। সেই সাথে বিদায় নিচ্ছি, বিজয় দিবসের 16ই ডিসেম্বরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কবিতাটি হচ্ছে, নামই হচ্ছে ব্যতিক্রমী সন্তান, এটা মুক্তিযুদ্ধের কবিতা সংকলন থেকে অনেক আগের লেখা। একটি ছেলে প্রথম এক পর্বে হচ্ছে যে তার, যাকে আমরা মনে করি খুব দুর্বল, সেই কেমন যুদ্ধে গিয়ে কেমন হিরো হয়ে গেল। এক রোগা দুর্বল গড়ন আজানুলম্বিত, দ্বিধায় চূড়ান্ত সংশয়ী আত্মভোগ ধরনের মিয়মান অনুজ আমার, মেধা কিংবা পেশির বিপরীতে 18 বছরে পুরস্কার জোটেনি কোনো, জ্যোতির্বিদ্যা জ্যোতিষশাস্ত্র নিয়ে তার দিন কাটে ব্যাকুল কম্পমান, কোমরে মঙ্গলসূত্র গলায় তাবিজ জলাতঙ্কে অধীর, অস্ত্র শব্দে বিপন্ন অস্তিত্বে আস্থাবিহীন, আর নুজ্জ দেহ পৃথিবীর ভারে নত জানু অবসন্ন, ক্ষীণ প্রাণে গোপন বন্ধনে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে সর্বদাই, আশঙ্কার অন্বেষণে যেন হয়ে থাকে ম্লান, ওকে দিয়ে কিছুই হবে না, ও তিন পুরুষের এক ব্যতিক্রমী সন্তান। সেই ছেলেটি দুই অশ্রুত পূর্ব এক বীরের গাথা, রাখা হোক সুবর্ণ থালায়, লেখা হোক নব ইতিহাস, জনতা এগিয়ে এসে বলে এইসব, ছেলেটি অসীম সাহসী, গুলি নিয়েছিল মধ্য বুকে, হৃদয়ের পেন্ডুলামে গভীরে নেমেছিল একা অন্ধকারে।